নমস্কার, আজ চতুর্থ বিডিও। বোর্ডে যে বানানগুলো লিখে রেখেছি সেগুলো কি সঠিক? না, সঠিক নয়। কেন নয়? এগুলো আজকাল আমরা প্রায়ই দেখতে পাই, এমনকি টিভি নিউজগুলো এবং খবরের কাগজেও এই ধরনের ভুল বানান দেখা যায়। এছাড়াও এই ভুল বানান লেখার জন্য প্রচুর ভুল জিনিসটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সেটি কেন ভুল আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই এই বানানগুলো সম্পূর্ণ ভুল। অনেকেই এই বানানগুলো ভুল করে থাকে, এর জন্য ছোটরা ভাবে যে না, এই বানানগুলোই সঠিক। কিন্তু না, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল বানান। এগুলো এখনই আমাদের শুধরে নেওয়া দরকার। এর কিছু ব্যাকরণগত কারণ রয়েছে, সেটি আজ বিস্তারিতভাবে আলোচনা করব। এই জফলাযুক্ত বানানগুলো আমাদের শেখার জন্য আমাদের শিখতে হবে জফলার ব্যবহার। জফলার ব্যবহার ঠিক কখন হয়? জফলার ব্যবহার কখন হয়? যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অন্তর্য যুক্তভাবে বসে তখন জফলা হয়ে যায়। অর্থাৎ কি হয়? এই চিহ্নটা চলে আসে, এটাই হচ্ছে আমাদের জফলা। এটাই অন্তস্থ জয়ের বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে ই। কীরকম ই? হর্ষই অ একসাথে উচ্চারণ করলে হয় ই, কিন্তু বাংলায় সেটা হয় না। বাংলায় অন্তস্থ জয়ের উচ্চারণ অনেকটা বর্গের জয়ের মতোই শুনতে লাগে। এরকম কিছু উদাহরণ হচ্ছে যেমন জম। জম বানান কি হচ্ছে? অন্তর্য ম, কিন্তু আমরা যখন বলছি জম, এই রকম অনেকটা শুনতে লাগে। জফলার উচ্চারণ ব্যাকরণ বইগুলোতে ছয় ভাগে ভাগ করা রয়েছে। অর্থাৎ এই জফলার হচ্ছে ছয় রকমের। সে প্রথম নিয়ম, প্রথম নিয়মে দেখা যাচ্ছে শব্দের প্রথম বর্ণে অকারে যদি জফলা যুক্ত হয় তার উচ্চারণ কোথাও কোথাও এ হয়ে যায়। যেমন কি হচ্ছে প্রথম বানান ব্যয়। ব্যয় বানান কি? বয় জফলা অন্তঃস্থ, কিন্তু ব্র্যাকেটে যে বানানটা লেখা রয়েছে উচ্চারণটা অনেকটা ব্যয়ে, এ উচ্চারণ হচ্ছে। কি হচ্ছে? ব্যয়, বয় জফলা আকার আসছে। এটাই বেশিরভাগ লোকে লেখে, কিন্তু এটা হচ্ছে ভুল বানান। আচ্ছা, তারপরের বানানটা কি হচ্ছে? ব্যবহার। ব্যবহার বানান কি? বয় জফলা ব হয় আকার বয় শূন্যরা ব্যবহার, কিন্তু ব্র্যাকেটে যে বানানটা লেখা সেটাই বেশিরভাগ প্রচলিত হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। তারপরে হচ্ছে কি? ব্যথা। ব্যথা বানান কি? বয় জফলা থয় আকার ব্যথা, কিন্তু ব্র্যাকেটে যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চারণ ব্যথা, এখানে এ উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে উচ্চারণ। আর সঠিক বানান হচ্ছে এইটা। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টে কি বলছে? পরবর্তী ব্যঞ্জন বর্ণে ই বর্ণ থাকলে শব্দের সঙ্গে প্রথম বর্ণে অকার যুক্ত জফলার উচ্চারণ অনেকটা একারের মতো শোনায়। উদাহরণ কি? ব্যক্তি। ব্যক্তি বানান কি? বয় জফলা ফয়তয় হসি, ব্র্যাকেটে যেটা রয়েছে এটা হচ্ছে উচ্চারণ, শুনতে অনেকটা একারের মতো লাগছে। তারপরে কি? ব্যথি। বানান কি হচ্ছে? বয় জফলা থয় দীর্ঘি, কিন্তু শুনতে লাগছে ব্যথি। ব্যথিত বানান কি? বয় জফলা থয় হসি ত, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে? ব্যথিত, বয়কার থয় হসি তো, কিন্তু বানানের ক্ষেত্রে ত উচ্চারণ ক্ষেত্রে হয়ে যাচ্ছে তো। এবারে দেখে নেব তিন নম্বর পয়েন্ট। শব্দের প্রথম বর্ণে হর্ষ, দীর্ঘ ও এবং একার যুক্ত জফলা ধ্বনি লোপ পায়। যেমন কি হচ্ছে? দ্রুত, দুর্লোক, নূন্য, এই ক্ষেত্রে কি হচ্ছে? এই যে জফলা, এই জফলা ধ্বনিটা লোপ পাচ্ছে। চার নম্বর পয়েন্ট শুরু করার আগে আমাদের দ্বিতীয় ব্যঞ্জনটা জেনে নিতে হবে। যদি দ্বিতীয় ব্যঞ্জন আমরা না জানি তবে আমরা চার নম্বর পয়েন্টটা বুঝতে পারবো না। দ্বিতীয় ব্যঞ্জন কি হচ্ছে? দ্বিতীয় ব্যঞ্জন কাকে বলে? একই ব্যঞ্জন বর্ণ বা একই ব্যঞ্জন ধ্বনি পরপর দুবার উচ্চারিত হয় যখন, তখন দ্বিতীয় ব্যঞ্জন হয়। চার নম্বর পয়েন্ট, শব্দের মধ্যে বা শেষে জফলাযুক্ত ব্যঞ্জন থাকলে সেই ব্যঞ্জনটি দ্বিতীয় হয়। যেমন কি? উদ্যান। উদ্যান মানে কি? হর্ষ দয় জফলা আকার দন্তেন্য, কিন্তু উচ্চারণ যখন করছি আমরা উদ্যান, একটু উদ বলে থেমে গিয়ে তখন আমরা দান বলছি। আচ্ছা, তারপরের বানানটা কি নিয়েছি? অদ্য। অদ্য বানান কি? অ দয় জফলা অদ্য, কিন্তু উচ্চারণ ক্ষেত্রে কি হচ্ছে? অদ্য, ফার্স্টে কি হচ্ছে? ও উচ্চারণ হচ্ছে, তাই এখানে লিখেছি ও। আচ্ছা, তারপরে কি নিয়েছি? সত্যি। সত্যি যখন আমরা এই সত্যি কথা রানিংয়ে যখন আমরা বলছি তখন কি বলি? সত্যি। সেক্ষেত্রে বানানটা বা উচ্চারণটাকে ভাঙলে এই রকম আসে, তালে বসায় রোকার খণ্ডেরটা তয় হচ্ছে, কিন্তু লিখবার সময় বা
অ্যাকচুয়াল যে বানানটা সেটা হচ্ছে দন্তেস্ব তৈজফলা হস্যি সত্যি। পাঁচ নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে, শব্দে মধ্যস্থ হয়ের সঙ্গে জফলা যুক্ত হলে হ এবং জফলার উচ্চারণ মিলিত হয়ে বর্গের জ আর ঝ একসাথে হয়। এটা বিস্তারিতভাবে আমরা ব্যাখ্যা করলে পাই, যেমন গ্রাহ্য, গ্রাহ্য যখন আমরা লেখার সময় লিখছি বানানটা হচ্ছে গয়রাফলা আকার হয় জফলা, কিন্তু আমরা যখন বলছি তখন বানানটা বা উচ্চারণটা শুনতে এইরকম লাগছে গয়রাফলা আকার বর্গের ঝয় ওকার গ্রাহ্য। পরের বানানটা কি নিয়েছি, লেজ্জ, বানান হচ্ছে লিখবার সময় লয়কার হয় জফলা, কিন্তু উচ্চারণটাকে ভাঙলে আমরা এইরকম দেখতে পাই লয়কার বর্গের ঝয় ওকার লেজ্জ, এটা অনেকটা শুনতে এইরকম লাগে। ছয় নম্বর পয়েন্ট, সংযুক্ত ব্যঞ্জনে জফলা যুক্ত হলে তখন জফলা ধ্বনি লোপ পায়, কীরকম সেটা, লক্ষ্য বানান, লক্ষ্য বানান হচ্ছে কি ল ক্ষয় জফলা, কিন্তু শুনতে অনেকটা লাগে লক্ষ্য লয়কার ক ক্ষয়কার লক্ষ্য, এইখানে জফলা লোপ পেয়েছে। জফলার কিছু ব্যতিক্রমও রয়েছে, কীরকম সেটা, শব্দের আদিতে স্থিত হয় জফলার উচ্চারণ বর্ণদ্বয় অক্ষুণ্ণ থাকে, কি সেটা, হ্যাঁ যখন আমরা উচ্চারণ করছি হয় জফলা আকার চন্দ্রবিন্দু হ্যাঁ উচ্চারণের সময় এর উচ্চারণটা অক্ষুণ্ণ থাকে, হ্যাংলা হ্যাংলা বানানেও তাই হচ্ছে, এর এই জফলার উচ্চারণটা সর্বদা অক্ষুণ্ণ থেকে যাচ্ছে। এবারে আমরা দেখব জফলা কখন নিষেধ বা জফলা কখন যুক্ত হয়, কোন সময় যুক্ত হয় না, ডয়শূন্য র ঢয়শূন্য র অন্তস্থ এবং বয়শূন্য রয়ের সাথে কখনো জফলা হয় না বা জফলা যুক্ত হয় না। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কেননা এইরকম ভুল বানান চারিদিকে ছেয়ে গেছে। ভিডিওটি এইখানেই শেষ করলাম, আপনি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন, এবং আপনাদের কাছে যদি কোনো নতুন টপিক মাথায় এসে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তীতে আমার যদি সম্ভব হয় সেই টপিকের ওপর ভিডিও বানাবো। ধন্যবাদ।